রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় তাদের নিয়ন্ত্রণে আবারও কাটাতারের বেড়া দেওয়ার চিন্তা করছে সরকার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন আন্তর্জাতিক সংস্থার বাধায় আগে কাটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি তবে বিশ্লেষকরা বলছেন সংঘর্ষের কারণ বন্ধ না করে কাটাতারের বেড়া দেওয়ার কথা বলা ঠিক নয় কিছু লোকের দোষে সবার উপর দায় চাপানো ঠিক নয় বলেও মন্তব্য তাদের সম্প্রতি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে হতাহত হয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা চাঁদাবাজি অপহরণ ও মাদকের কারবার নিয়ে আধিপত্য বিস্তারের জেরে হয়েছে এই সংঘর্ষ শুধু এবারই নয় এর আগেও বেশ কয়েকবার ঘটেছে এমন ঘটনা সে সময় রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে সরকার কাঁটাতারের বেড়া দিতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক সংস্থাগুলো তবে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় এ বিষয়ে ভাবছে সরকার আমরা এই জন্য একটা প্রস্তাব করেছিলাম আপনার আপনাদের এনজিওরা বিশেষ করে ইন্টারন্যাশনাল এনজিও এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পছন্দ করেন নাই একটি ছিল আমাদের যে ওখানে ওরা বেড়া দিয়ে কন্ট্রোলে রাখবে ওনারা এটা পছন্দ করেন নাই আমরা এটা করতে চাই বিরোধিতা করেছিল জেলের মতো হয়ে যাবে যদিও অন্যান্য দেশে কাটাতারের বেড়া আছে আর আপনি জানেন আমেরিকাতে দ্বীপের মধ্যে নিয়ে এমন জায়গায় রাখে এই গান্তান বে লোক ওখানে যেতে পারে কোন লোক ওখান থেকে বের হতে পারে আমাদের একটি ইস্যু সেটা হচ্ছে তাদের প্রত্যাবর্তন শুধু কাঁটাতারে বেড়া দিলেই সমস্যার সমাধান হবে না বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির ছোট গোষ্ঠী যারা সশস্ত্র তারা নিজেদের মধ্যে মারামারি বা বন্দুকযুদ্ধ পর্যন্ত করছে সেটাতে কিন্তু ওখানে সাধারণ যে রোহিঙ্গারা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকে ঘরের ভেতরে থাকতে পারছেন না এবং তারা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করছেন তো আমরা তাদের নিরাপত্তা অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গাদের নিরাপত্তার কথা চিন্তা না করে আমরা তার কাটে দিয়ে যখন বেষ্টনই চিন্তা করছি তখন কিন্তু আমরা এই সংঘাত বন্ধের মোকাবেলার জন্য যে ব্যবস্থা দরকার সেটি চিন্তা করছে না আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি ইমরুল কায়েস বাংলা ঢাকা